সাপের স্বভাব কামড়ানো। এক লোক আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পড়তে দেখে সাপটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরতে না ধরতে সাপটি তাকে কামড়ায় এবং এটি লোকটির যন্ত্রণাদায়ক ব্যথার কারণ হয়। লোকটি তৎক্ষণাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবার জ্বলন্ত শিখায় পড়ে যায়। এই মুহূর্তে লোকটি চারদিকে তাকাতে গিয়ে একটি ধাতব লাঠি খুঁজে পায়। আগুনের শিখা থেকে সাপটিকে বাঁচাতে তিনি লাঠিটি ব্যবহার করেন। আরেকজন ব্যক্তি যিনি ঘটনাটি দেখছিলেন, তিনি লোকটিকে কাছে এসে জিজ্ঞাসা করলেন, এই সাপটি আপনাকে কামড়ালো, আপনি কেন তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন? লোকটি জবাব দিল, সাপের স্বভাব কামড়ানো, তবে এটি আমার স্বভাব পরিবর্তন করবে না, আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা। শিক্ষা: কারো আঘাতের কারণে আপনার স্বভাবের পরিবর্তন করবেন না, আপনার মনের পবিত্রতাকে হারাবেন না, সাবধানতার সাথে কাজ করতে শিখুন। এটাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত।